হ্যালো ফ্রেন্ডস, আই কেমন আছে তোমরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, ওটা কি তোমরা বুঝতে পারছো? ওটা হচ্ছে গাজর। আমি আজ গাজরের হালুয়া রান্না করব। তো সেই জন্য দেখো, আমি রান্না করতে চলে এসেছি। আমি এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম। দুধের মধ্যে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণমতো চিনি। এখানে আমি প্যাকেটের গুঁড়ো দুধ ইউজ করেছি আমুলের। তোমরা এখানে এমনি দুধও ইউজ করতে পারো, কিন্তু গুঁড়ো দুধটা ইউজ করলে খুবই ভালো ক্রিমি ক্রিমি ভাবটা চলে আসে। তো বন্ধুরা দেখো, এখানে গাজরটা আমি এরকমভাবে গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। তো গ্রেটার দিয়ে কাটলে খুবই দারুণ হয়। গাজরটা কিন্তু খুবই সরু সরু করে কাটতে হবে। তোমরা দেখো বন্ধুরা, আমি কি দারুণ করে সরু সরু করে কেটে নিয়েছি। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর এটা একটু তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো। কিন্তু বন্ধুরা দেখো, আমি কি দারুণভাবে সরু সরু করে কেটেছি, সেজন্য আমার এটা সিদ্ধ করতে হয়নি। তো চলো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার দুধটা খুবই ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি, না হলে গাজরটা ভালোভাবে সেদ্ধ হবে না, সেজন্য এই পর্যায়ে এসেই দিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি গাজরগুলো দিচ্ছি। দেখো আমার এখানে সব গাজরগুলো দেওয়া হয়ে গেছে। দেখো এটা আমার কিন্তু কড়াইটা পুরোটাই ভরে গেছে। তো বন্ধুরা, এটা তোমরা লো টু মিডিয়াম আঁচে করবে, আর এটা কিন্তু মাঝে মাঝে একটু বেশ ভালো করে নাড়িয়ে দিতে হবে, বিশেষ করে তলার দিক থেকে, কারণ এখানে কিন্তু তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে, আর দলা দলা পেকে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেজন্য তোমাদের এটা আস্তে আস্তে কিন্তু নাড়াতেই হবে, তোমরা যতটা পারবে ততটা নাড়াতে থাকবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর গাজরের সেই কালারটাও চলে এসেছে, কি দারুণ লাগছে। আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে, খুবই লোভনীয় হয়েছে দেখতে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার প্রায় রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গুঁড়ো দুধ ইউজ করব, তাহলে আরো বেশি ঘন হবে। তো বন্ধুরা দেখো, আমার রান্না করে সার্ভ করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি নামানোর আগে হালকা একটু ঘি দিয়েছিলাম। ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা একটু বেশ ভালো থাকবে। তো দেখো কি দারুণ ইয়ামি ইয়ামি হয়েছে। তো বন্ধুরা, তোমরাও এইভাবে রেডি করে নিতে পারবে খুবই অল্প টাইমের মধ্যে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হয়ে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে তোমরা আমার ভিডিওটি সবার আগে পাও। তো বাই বাই, তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা হবে।